ইরানের আকাশ সুরক্ষায় ক্ষেপণাস্ত্র দিবে রাশিয়া। কাসেম সুলেমানি হত্যার পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চাপা উত্তেজনা বিরাজ করছে ইরানের। সব মিলিয়ে যে কোনো সময় তিনটি দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা প্রত্যেকটি দেশের কাছে সমান গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমানবাহিনী শক্তিশালী হলেও ইরানের বিমানবাহিনী ততটা শক্তিশালী নয়। এ কারণে নিজেদের সুরক্ষার জন্য ভূমিতে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে তারা। আর এই ক্ষেত্রটিতে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এএল মনিটর সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় ইরানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া। ইরানের সম্পূর্ণ আকাশ সুরক্ষিত করার জন্য এসব ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। দুদেশের মধ্যে অস্ত্র সহযোগিতার কারণে উভয় দেশই লাভবান হবে বলে মনে করছে মস্কোর শীর্ষ অনেক রাজনীতিবিদ। জাতিসংঘ মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সহজে কোনো অস্ত্র কিনতে পারে না ইরান। এমনকি কোনো দেশ চাইলেও তাদের কাছে অস্ত্র বিক্রি করতে পারে না। কিন্তু রাশিয়া সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে অস্ত্র বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিংবা চলতি বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই এই অস্ত্র বিক্রি সম্পূর্ণ হতে পারে। ইরানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে জানুয়ারি মাসে মাঝামাঝি রাশিয়ার শীর্ষ রাজনীতিবিদ ভ্লাদিমির জিরোনোভস্কি বলেন, ইরানকে একটি সামরিক সহযোগিতা চুক্তি প্রস্তাব দেওয়া উচিত, যেন জরুরি ভিত্তিতে তাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র বিক্রি করা যায়। এতে ইরানের দিকে কোনো কিছু ছোড়া সাহস পাবে না কেউ। তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিংবা S-500 ইরানের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথেষ্ট। এগুলো ইরানের পুরো আকাশসীমা সুরক্ষা দিতে পারবে। এদিকে দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বিহুরোজ কামালবান্দি বলেছেন, মার্কিনিরা যত নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন, দেশীয় প্রয়োজনীয়তা বিবেচনা রেখে যত বেশি সম্ভব শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করবে ইরান। 30 জানুয়ারি ইরানের আণবিক শক্তি সংস্থা প্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় বেহরুজ কামালবান্দি বলেন, আমেরিকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে ওয়াশিংটনে বেপরোয়া মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর এই নিষেধাজ্ঞা বিন্দুমাত্র প্রভাব পড়বে না, ইরান পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। এদিকে ইরানকে প্রতিরোধে ইরাকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসাবে যুক্তরাষ্ট্র। হামলা বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে ইরাকের কয়েকটি ঘাঁটিতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ইরাকের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। এর আগে জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার জবাবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত 64 সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার পেন্টাগন এমন খবর দিয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন, এ বিষয়ে আমরা কাজ করতে চাই, বাগদাদ সরকারের সঙ্গে আমরা এই কাজে ধাপে ধাপে এগিয়ে নিতে চাই। তিনি যখন এমন কথা বলেছিলেন তখন সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লি উপস্থিত ছিলেন। তারা দুজনই পরিষ্কার করে দিয়েছেন, ইরাকে মার্কিন বাহিনীর নিরাপত্তা বাড়াতে তারা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করতে চান। এসপার বলেন, ইরাকে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডাররা মনে করছেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। আমরা কমান্ডারদেরকে সমর্থন জানাই, কিন্তু কোন চুক্তিতে ইরাকি সরকার তাদের এই অনুরোধ গ্রহণ করবেন তা পরিষ্কার করেননি তিনি। এ নিয়ে ইরাক সরকারের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হাজার পাঁচেক মার্কিন সেনা বাগদাদে অবস্থান করছে। কিন্তু কাসেম সুলেমানিকে হত্যার পর দুদেশের সম্পর্ক আগের তুলনায় নড়বড়ে হয়ে গেছে। বিদেশি বাহিনীকে তাড়াতে ইতিমধ্যে আভাস দিয়েছে ইরাকি সরকার, যদিও এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ইরান যখন আইনাল আসাদ ঘাঁটিতে হামলা চালায় তখন সেখানে কোনো পেট্রিয়ট কিংবা অন্য কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। মিল্লি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রে 10,000 পাউন্ড অস্ত্র ও 2,000 পাউন্ড উচ্চমাত্রায় বিস্ফোরক ওয়ারহেড ছিল।